আব্বা আর মারো না, আমি সত্যি কথাই বলতেছি, সকালে তোমার পকেটে থেকে 100 টাকা চুরি করছিলাম, ওই টাকা দিয়ে গাঁজা খাচ্ছিলাম। হ্যাঁ, হারামজাদা, তুই আমার পকেটে থেকে টাকা চুরি করছু, শালা তোরে আজকে ঘিরা ডাঙ্গে ওয়াশ করবো। কি ওরে, ইসিরে, বাড়ির থেকে বাড়াইলাম বারে, 1 ফোঁটলা গাঁজা তো নিয়ে আসি নাই, এখন না দেখি গাঁজার নেশা লাগতেছে। একটা কাজের জন্য শহরে যাচ্ছি, ফিরতেও তো রাইত হয়ে যাবো, 2 পটলা গাঁজা সাথে করে নিয়ে আসলে বোধহয় ভালোই হইতো। যাক, দেখি রাস্তায় কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কি রে বন্ধু, এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস? আর বলিস না বন্ধু, আজকে যে আমার কি খুশি লাগতেছে না, 120 বছর পরে আব্বার পকেটে থেকে 100 টাকা চুরি করছি। কি বলিস বন্ধু, তোর বাপ যে গিফটার গিফটে লেটনি চাই আগে এরাও 5 মিনিট চাইয়া দেখে যে কম হাঁকছে না বেশি হাঁকছে, আর তুই তারই পকেটের দিকে টাকা চুরি করছে, তা আবার 100 টাকা। তোর আজকে নিচে ঝুনঝুনি দুইটা থাকবো না নাই আমার সন্দেহ হবার লাগছে। কি করে, আমার ঝুনঝুনি থাকুক বা না থাকুক তাতে তোর সমস্যা কি? তোর ছোট বোনটা কি আমার সাথে বিয়া দিবি নাকি যে আমার ঝুনঝুনির দরকার পড়বো? হারামজাদা, তোর নাকাল গাঁজা খোর ছেলের সাথে আমার বোনের বিয়া দেবো যার নাকি 1 টাকা কামাই করবার মুরাদ নাই, এখনো বাপের পকেটের দিকে টাকা চুরি করে গাঁজা খায়, আর আমি বলে ওর সাথে আমার বোনের বিয়া দেবো, তুই ভাবলি কি করে? আমি দরকার পড়লি আমার বোনে গলা টিপা মাইরা ফেলামু, তাও তোর সাথে আমার বোনে বিয়া দিমু না। এ থাম, মনে কয় গামছার তলে সুপার দিয়া উড়িয়ে দেয়, শালা তোর বোন কি বিশ্ব সুন্দরী যে আমার বিয়া না করলি চলবই না? তোর বোনের চেহারা দেয়ার থেকে আলকাতরা দেহা অনেক ভালো আছে। আমি এত সুন্দর করে আব্বার পকেট থেকে টেহা চুরি করে গাঁজা খাইতে যাচ্ছিলাম, শালা আমার মুডটাই নষ্ট করে দিল, মনে করছে না এক থাপড় দিয়ে ঘুবাই করে ফেলা দেয়, শালা খাচ্ছর জানি কোথাকার। চাল আর আমি ওর ভালোর জন্যই কইলাম, আর ও আমার কথা শুনে থুয়ে গেল। যাও রাইতে টের পাবানি, টেকা চুরি করে গাঁজা খাওয়ার মজা কি? করিম ভাই, ও করিম ভাই, জলদি করে 3 পটলা গাঁজা দাও তো। কাল কাজে 5 পটলা গাঁজা বাকি নিয়ে গেলি, ওডি টেকা আগে দে, তারপরে কথা ক। করিম ভাই, তুমি এই কথা কহাল্লা, তোমার জন্য আমি আব্বার পকেটের থেকে টেয়া চুরি করে আইনা গাঁজা খাই, তুমি 5 পটলা গাঁজা বাকি দিছাও, দেখে খোটা দিচ্ছ আমাক। টিঙ্কু, তাই তুই আবার করে কস কে, ব্যবসার হালাত খারাপ চলছে তো তাই। তে এ দ নিয়ে যা, টেকা কবে দিবি দিস। যাক ভালো হইলো, 3 পটলা গাঁজা নিলাম, এখন সারাটা দিন ধুমসে গাঁজা খামু আর লুঙ্গি খুলে ড্যান্স করবো। হিনে তো কাকু দেখতে পাচ্ছি না, তো গাঁজার সেন কই দিকে আসতেছে, মনে হচ্ছে সামনের জঙ্গলে কেউ গাঁজা খাচ্ছে। যাক ভালো হইলো, আমিও 2 টান দিয়ে আইসি। এ ভাই, তুমি এই জঙ্গলে বসে বসে কি করতেছো? দেখতে পাচ্ছিস না মিয়া, গাঁজা খাচ্ছি গাঁজা। তা ভাই, আমারও কি 1 টান দেওয়া যাবো? ও, তুইও গাঁজা খাবু? এ দ 1 টান মার। ইয়ে মানে আব্বা, তুমি হিনে কি করতেছো? হারামজাদা, তুই হিনে কি করতেছিস? তরে আমি পাঠাইছি খেতে কাজ করতে, আর তুই এই জঙ্গলে বসে বসে গাঁজা খাচ্ছু, দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন। কি করে, এই তোর কাছে তো কোনো টাকা আসলো না, তুই টাকা পাইলি কই? ইয়ে মানে আব্বা, ওই বাকি করে নিয়ে আইছিলাম না, মানে টাকা দিয়েই নিয়ে আইছিলাম, না না চুরি করে নিয়ে আইছিলাম। কি করে, সত্যি করে বল, নইলে কই মায়ের আরো পড়বো। আব্বা আর মারো না, আমি সত্যি কথাই বলতেছি, সকালে তোমার পকেটে থেকে 100 টাকা চুরি করছিলাম, ওই টাকা দিয়ে গাঁজা খাচ্ছিলাম। হারামজাদা, তুই আমার পকেটের দিকে টাকা চুরি করছু, শালা তোরে আজকে গিরা ডাঙ্গে ওয়াশ করবো। কি করে, তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।